নীলফামারীর জল ঢাকায় মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আখি আলমগীর ও সুলতানা ইয়াসমিন লায়লা। 29 নভেম্বর রাতে জল ঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদের আয়োজিত কনসার্টে যোগ দিতে ইতোমধ্যে নীলফামারীতে পৌঁছেছেন তারা। কনসার্ট শেষে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অপু বিশ্বাস ও অন্যান্য শিল্পীরা। এর আগে সকালে অপু বিশ্বাস সহ অন্যান্য শিল্পীদের সৈয়দপুর বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন জল ঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। রাত 9টায় তারা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে কনসার্ট ঘিরে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা পরিষদ। জল ঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ও আলাদা করে কনসার্টের স্টেজ। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বেষ্টনী। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও সাদা পোশাকে পুলিশ সহ দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।